কথা বলছো? হ্যাঁ আমি বলছি, কারণ কারণ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আর তো কয়েকটা দিন, তারপর তো পুচুকে তোকেই সামলাতে হবে। আমার সবকিছু আমি তোর আর রোহনের নামে করে দিয়ে যাব। তারপর তোরা ভালো থাকিস আর আমি আমি শান্তিতে আমার ভাইয়ের কাছে যেতে পারবো। বল বল, আমার শেষ অনুরোধটুকু তুই রাখবি। যার জন্য আধার হলো সূর্য মুখর দিনে, সেই কালসাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আস্তিনে, শুভাকাঙ্ক্ষের মুখোশধারী মারণ তার বিষ, লক্ষ্য বিষয় লক্ষ্যে লক্ষ্মী, বয়স তার 26। না 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 দিদি, না তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো দিদি। তুমি দেখো আমাকে, আমি খুব ভালো আছি। তুমি এইভাবে হঠাৎ করে রোহানের সাথে আমাকে জড়ানোর কথা বলো না দিদি। আর দেখো, ছেলেটাকে তো আমরা ভালো করে চিনি না, তাই না? কয়েক মাসের আলাপ, কতটুকু চিনি আমরা ছেলেটাকে? তুমি যে এইভাবে বলছো, তুমি তো জানো দিদি, তোমার ভাইয়ের জায়গা আমার মনে কেউ কোনোদিনও নিতে পারবে না। আমাদের সন্তানের কথা ভেবে হ্যাঁ বলে দাও প্লিজ। লক্ষ্যে লক্ষ্যে আমি দিদি কেমন আছে না জেনে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু দিদি আছেটা কোথায়? আর এত বড় হসপিটালে আমি দিদিকে খুঁজবো কোথায়? সোমেনদারা যেদিকে গেল ওদিকে গেলেই তো হবে। মিস্টার সেন এত বছর দিদিকে মাথায় তুলে রেখেছিলেন, আমরা তো দিদির কাছে ছিলামও না, তাও দিদিকে কোনোদিনও কিছুর অভাব বুঝতে দেয়নি, কোনোদিনও বুঝতে দেয়নি দিদি ওই বাড়ির মেয়ে না। আমার দিদিকে নিজের দিদির মতো ভালোবেসেছেন। মিস্টার সেন থাকলে দিদিকে কোনোদিন কষ্ট পেতে দিতেন না। এই কমাস হয়তো আমি দিদিকে দেখে রাখতে পারিনি, তাই আজ দিদির এরকম অবস্থা। খেয়াল রাখবেন এই সময় ওনার মনের উপর যেন কোনো রকম মানসিক চাপ না পড়ে, তাহলে আবার এরকম একটা পরিস্থিতি হবে তখন কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না, বিষয়টা পুরোপুরি আউট অফ কন্ট্রোল চলে যাবে। আঙ্কেল যাকে ইঙ্গিত করে গেছে ওই চিঠিতে, তার সন্ধান তো আমি করবই, তার ব্যবস্থাও নেব আমি। কিন্তু আপাতত দিদি আর ওর সন্তানকে ভালো রাখতে, দিদির মন ভালো রাখতে, দিদিকে আমায় এই কথাটা দিতেই হবে। তুমি যা চাইছো তাই হবে, তোমার কথা মেনে নিলাম। আমি রোহানকে বিয়েটা করব, 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 আমি রোহানকে। রোহন এদিকে এসো। হ্যাঁ দিদি বলো। তোমার হাতটা দাও। প্রিয়, মুঝকো তুনে কাহা থা।
তুই প্রমিস কর কখনো আমার হাত ছাড়বি না। কোনোদিন কোথাও ছেড়ে যাব না, কথা দিচ্ছি। আমি রোহনকে বিয়েটা করব। ছোটবেলায় এইভাবেই তোমাকে মিথ্যে কথা দিতাম দিদি, আমি তোমাকে এখনো মিথ্যে কথাই দিচ্ছি। কারণ তোমার বোন শুধু এই জন্ম কেন, কোনো জন্মে মিস্টার সেন ছাড়া কারো হবে না। প্রিয়দর্শিনী মিত্র শুধুমাত্র ঋষিরাজ সেন শর্মার, আর কারোর কোনো অধিকার নেই তার উপর। ভাগ্নে, আমার এখন নাচতে ইচ্ছে করছে। আমাদের প্ল্যান সাকসেসফুল। মামু ঠিকই বলেছিল, একমাত্র রুষাদির কথাই পিউ ফেলতে পারবে না। আরে ও বিরাদার, এরকম ড্যাব ড্যাব করে থাকে কি দেখছেন? হ্যাঁ নিন ধরুন। ম্যাডাম জি ঠিক আছে, সব চাঙ্গা তো? হ্যাঁ কি আপনি, ও রোমিও আমার গুরু, কেন কি হয়েছে, কি দরকার? আমার গুরু যে আপনাকে এখানে লই আইছে, এত তাড়াতাড়ি ভুলিয়া গেলেন গা? তাজব গুরু, আমাকে যাইতে হইব তো, এবার হেভি লেট হইতাছে, বড় কথা রাগ করবো নাইলে। বহু গা ভাইয়ের মতো দেখতে, কেউ একই রকম দেখতে মনে হচ্ছে মানুষ, করে সম্ভব? চলো গুরু, চলো চলো চলো। হ্যাঁ চল। দাঁড়ান প্লিজ একটু দাঁড়ান, আমি এক্ষুনি বৌদিকে ডেকে দিচ্ছি, আপনি বৌদির সঙ্গে দেখা করে যাবেন, প্লিজ একটু ওয়েট করুন। হ্যাঁ না শুনুন শুনুন, এসবের কোনো দরকার নেই, রোমিও কারোর জন্য ওয়েট করে না, ঠিক আছে? এবার আমার বহুত তাড়া আছে, আমি এলাম। প্লিজ 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 একটু একটু অপেক্ষা করুন না। আপনি যদি ঠিক সময় আমাদের উপকার না করতেন, তাহলে তো সত্যিই আমরা ঠিক সময় হসপিটালেও পৌঁছাতে পারতাম না। আপনি প্লিজ বৌদির সঙ্গে দেখা করে যান প্লিজ। এসবের সময় নেই আমার কাছে। আর হ্যাঁ, আপনার বাবিজিকে বলে দেবেন না যে উনি রোমিওর জন্য অনেক কিছু করেছেন, উনি সুখে থাকুন খুশি থাকুন, আমি শুধু এটুকুই চাই, আর কিছু চাই না। রোমিও রোমিও, मैं तो यूं खड़ा किस सोच में पड़ा था, कैसे जी रहा था मैं दीवाना, चुप कैसे आके तूने दिल में समा के तूने छेड़ दिया कैसा ये फसाना, मुस्कुराना भी तुझी से सीखा गाने का तू ही तरीका है, एतबार भी तुझी से होता है। आमी रोहन के बेटा कोर्ब बाहों में है तेरी जिंदगी है, चल पंता मेरे हम सफर, क्या तुझे इतनी सी भी खबर। আমি ওনাকে দাঁড়াতে বললাম, তা
উনি দাঁড়ালেন না। প্রদীপ, তুমি লোকটাকে চেনো? লোকটাকে মিস্টার সেন্টাই তো। তোমার দা ভাই আবার আমার কাছে ফিরে এসেছে। কি বলছো বৌদি, ওই লোকটা দা ভাই নয়? না, রোমিও ওর গ্রাম রেশম দেখি, ওখানে ওর বড় হয়ে ওঠা, ওর মা বাবা পরিবার কাছের সব মানুষেরা। বলছো বৌদি, দুটো মানুষের এত সিমিলারিটি কি করে হতে পারে? সত্যি সত্যি করে বল। আমি আগে এটাই ভেবেছিলাম ঋত্বিক। আর কি অদ্ভুত ব্যাপার দেখো, ঠাকুরও ঘুরে ফিরে এতগুলো মানুষের মধ্যে এই মানুষটা কি আমার সামনে এনে দাঁড় করালো? সবটা কি কাকতালীয় হতে পারে? আজকে দিদির এভাবে অসুস্থ হওয়া, আর তোমার দা ভাই থাকলে যেভাবে দিদিকে বাঁচানোর জন্য সব কিছু করতো, রোমিও কিন্তু সমস্ত বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে দিদিকে হসপিটালে নিয়ে এসেছে। আজ হয়তো না থাকলে দিদিকে হসপিটালে আমরা আনতেই পারতাম না। সব কিছুর পেছনে ওনার নিশ্চয়ই কোনো একটা বিশেষ উদ্দেশ্য আছে ঋত্বিক, আর সেই উদ্দেশ্যটাই আমি জানতে চাই। তোমার কথা মেনে নিলাম, আমি রোহানকে বিয়েটা করব। কি ব্যাপার কত গুরু, গায়েও ফিরল না, সন্ধ্যা হয়ে গেছে গা, আর আজকে জীবনে প্রথমবার তুমি নিজে থেকে পার্টি করতে রাজি হইলে। তোমার দেখছো না আমার আমার কেমন জানি অন্য মানুষকে লাগতেছে। কি হয়েছে গুরু, তোমার একটু কইবা আমারে। গুরু প্রিয় কি করে রোহনকে বিয়ে করতে রাজি হতে পারে, যে প্রিয় আমাকে ছাড়া এতগুলো বছর কাটিয়েছিল কিন্তু এক মুহূর্তের জন্য আমাকে ভোলেনি? সে প্রিয় কয়েক মাসে আমাকে ভুলে যেতে পারে না? আজকের পর থেকে তোমার বিজনেস, তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার মা, তোমার বাবা, এমনকি তোমার বেস্ট ফ্রেন্ড, your wife, প্রিয় আমার হবে। আরে গুরু কি করো, করো কি, করো কি, ধীরে খাও গুরু, গুরু বের হয়ে এরকম ভাবে খাইও না গুরু। রোহানকে ছাড়বো না, ও আমার থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে, তো আমি ওকে শেষ করে দেব। শুনেছিস তরুষা, ডাক্তার কি বলেছেন? কোনো রকম মন খারাপ করে থাকা আর চলবে না, সব সময় হাসি খুশি থাকতে হবে, সবাইকে নিয়ে আনন্দে থাকতে হবে। হ্যাঁ রুষা,
এবার থেকে আমরা সবাই মিলে একবার হই হই করে থাকব খুব মজা করব সবাই মিলে আরে রুষা তখন খুশি থাকবেই আর খুশি হওয়ার কারণটা তো পিহুই ওকে দিয়েছে তাই না মানে কি কারণ সোমেন কারণ রোহন সেটা নয় দিদি নিজের মুখেই বলুক হ্যাঁ আমার বোন আমার কথা শুনেছে ও আমার কথা ফেলতে পারেনি পিহু রোহানকে বিয়ে করতে রাজি হয়ে গেছে বিয়ে করতে রাজি হয়েছো আমরা কেন সবাই মিলে তোমাকে বিয়ে করতে বলছিলাম সেটা তুমি বুঝতে পেরেছো তাতেই আমরা খুশি বৌদি রোহানদাকে বিয়ে করতে রাজি হয়ে গেল মা এবার তো তাহলে বিয়ের আয়োজন করতে হবে হ্যাঁ কাকিমণি যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সবাই মিলে পিহু আর রোহানের বিয়ের ব্যবস্থা করো আসলে ডাক্তারের মুখে আমি যেটা শুনলাম এখন সুস্থ আছে ঠিকই কিন্তু কাল কি হবে কেউ জানি না তাই জন্য আমি চাই যত তাড়াতাড়ি হোক ওদের বিয়েটা হয়ে যাক তাই বলছি আমার সাধের অনুষ্ঠানের আগে ওদের বিয়ের ব্যবস্থাটা করে দাও তোর কিচ্ছু হবে না আমি বলছি তুই একদম সুস্থ থাকবি না ঠাম্মি ডক্টর বলেছে যে আমার আর আমার বেবির কন্ডিশন খুব একটা ভালো নয় যে কোনো সময় যা কিছু হতে পারে আরে ডাক্তারেরে দেখো অনেক সময় অনেক কথা বলে থাকে ওরা আসলে পেশেন্টকে কনসাস করে দিতে চায় আরে তো শুনলাম কি সব রিপোর্ট করাতে দিয়েছে আগে টেস্টগুলো হোক রিপোর্টটা আসুক তারপর দেখবি সব ঠিক আছে একদম ঠিক বলেছো বৌদি আমি ভগবানের কাছে প্রার্থনা করব সেটাই যেন হয় বলেছিলাম না মাথা গরম করে কিচ্ছু হয় না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ মামা কিন্তু পুরো ব্যাপারটা এতটা ইজিলি সেটেল হয়ে যাবে সেটা আশা করিনি এই বিজুদা বলছিলাম যে সাধের তো আর দেরি নেই আর তার মধ্যে পিহুর বিয়ে হলে এখনই তো দিনক্ষণ দেখতে হবে হ্যাঁ তাহলে আমি একটু পঞ্জিকাটা নিয়ে আসি দেখে নি যা চল চল বৌদি এ দেখো তো এই তো এই যে কি ওমা এই দেখো এই পরশুদিন একটা ভালো ডেট আছে কিন্তু পরশুদিন কি সম্ভব হবে এই যে হ্যাঁ তো হ্যাঁ ডেট যখন আছে তখন মিছে মিছে দেরি করে লাভটা কি তাহলে ঘর অনুষ্ঠান করে বিয়েতে দিয়ে দিই হ্যাঁ ঠাম্মি সেটাই ভালো হবে বুঝলে তো পিহু আপনি যখন আমাকে ভরসা করে এই বিয়েটা করতে রাজি হয়েছেন তখন আমিও আপনাকে কথা দিচ্ছি আমি আপনার জীবন বদলে দেব যেভাবেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে আর রোহান আমাকে বিয়ে করতে এত ডেসপারেট কেন আঙ্কালি ভাই চিঠিতে রোহানের কথাই বলেছে কিনা সেটা আমাকে জানতে হবে আর এই সবটাই আমাকে একজনই হেল্প করতে পারবে আজ তুই গাড়ি চালাবে পান্তা হ্যাঁ তাই সব খাস না কি কি কইতেছো গুরু তুমি থাকতে আমি গাড়ি চালামু আজ পর্যন্ত কারোর হাতে তুমি গাড়ি স্টিয়ারিং ছাড়ো নাই আজ গাড়ি চালাতে ইচ্ছে করছে না রে পান্তা জীবনের স্টিয়ারিংটাই ঘুরে গেছে আর গাড়ি হ্যাঁ পান্তা তুই গাড়ি স্টার্ট কর ঠিক ঠিক আছে গুরু
গুরু। এবার সবটা আটকানোর একটাই উপায় আছে ঋত্বিক। কি? আমাদের রেশম দিকে যেতে হবে। কে থাকে ওখানে? রোমিও। নাও ধরো এই ফলগুলা। আমি তো রোমিওরে মারার সময় ছুরি দিয়ে ওর পিঠটা ফালা ফালা কইরা দিছিলাম। ছুরির সেই দাগ তো নীলা জাউনের কথা নয়। আসতে পারি?